এদিকে ঈদযাত্রা শুরুর আগেই দোলদিয়া পাটুরিয়া রুটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে সকাল থেকে দৌলদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় গুরুত্বপূর্ণ এই নৌরুটে বহরে একুশটি ফেরির মধ্যে সতেরোটি যানবাহন পারাপার করছে ইজযাত্রায় পাটুরিয়া দোলদিয়া ফেরিঘাটে ঈদের আগে ও পরে দশ দিন পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে তবে পচনশীল পণ্যবাহী পরিবহন পারাপার করতে পারবে